আর রহমান আর রহিম আল মালিক আল কউস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আম্মা বাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আকি সিমেন্ট জীবন কথা আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তা হলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে আমাদের এই জীবনে একটা ভয়ঙ্কর ব্যাধি আর তা হলো ব্যভিচার আজকের পর্বে আমরা কথা শুনবো মোহতারামের যে ব্যবিচার এবং তার পরিণতি কী সেই সম্পর্কে আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট

তারা জানতে চেয়েছেন যে ভূমিকম্পটা কেন হয় তার প্রতিকার কি সে সম্পর্কে যে হাদিসটি রয়েছে মায়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালানহার যে বর্ণনাটি রয়েছে সেখানে তিনটি বিষয় এসেছিল এক নম্বর ছিল ব্যবিচার তো ব্যবিচার প্রসঙ্গে আজকে বেশ কিছু আমাদের ভাইরা জানতে চেয়েছেন যে এই ব্যাবিচার আসলে কাকে বলে যে শুধুমাত্র শারীরিক সম্পর্ক অনৈতিকভাবে করলেই ব্যাবিচার হবে নাকি এর আগেও ব্যাবিচারের কোনো সংজ্ঞা আছে কারণ আমরা কিন্তু এই বিষয়গুলো দেখতে পাই

তিনটা পাপ যারা করে না তারা রহমানের বান্দা সফলতা প্রাপ্ত জান্নাতি একটা হলো তারা কোনো শিরিক করে না আল্লাহর সাথে আর কাউকে তারা ডাকে না ইবাদত করে না আর কোনো অন্যায়ভাবে কাউকে খুন করে না আর তারা জিনা বা করে না এ তিনটি পাপ যারা করে না তারা রহমানের বান্দা আর যারা করে তারা হুমাইয়া ফলজা আলী কয়াউল কাহ এই পাপগুলি যারা করবে তারা এর কঠিন শাস্তিতে তারা পতিত হতে হবে তাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে তো আসলে আপনি যেটা বলেছেন যে জিনা কি শুধু কেবল দৈহিক সম্পর্ক যেটা সেটাই না কোনো এর আগেও এর পটভূমি আছে হ্যাঁ এটা কিন্তু পটভূমি আছে অনেক এর যেই উপায় উপত্ত উপকরণগুলো মানুষকে চূড়ান্ত ধ্বংসে নিয়ে যায় সে সবগুলোকে সরিয়ে জিনা বলা হয়েছে বেবিচার বলা হয়েছে যেমন জিলাল জিনাল আইনে নজার সহিমো সেমের একটি হাদিস যে আচ্ছা চোখের জিনা আছে চোখের জিনা হলো আর নজার দৃষ্টি দেয়া এটা কিন্তু চোখের ব্যবীচার তারপরে জিনাল উজুনে আল ইস্তেমা গানের ব্যবিচার আছে সেটা হলো শ্রবণ আবার জিনাল ইয়াদে আল হাতের ব্যবচার হলো স্পর্শ করা ধরা আর জিনাল কাদামে আলমাশি পায়ের ব্যবচার হলো হাঁটা অগ্রসর হওয়া অগ্রসর হওয়া হৃদয়ের ব্যবিচার হলো কল্পনা করা পরিকল্পনা করা এইভাবেই কিন্তু সারা অঙ্গ প্রত্যঙ্গেই এই ব্যবচারের বিষয়টি জড়িয়ে আছে এটি অত্যন্ত সাইন্টিফিক একটা দৃষ্টিভঙ্গি কিন্তু জি জি কারণ আসলে মানুষের যেই তারুণ্যের যে কর্ম যৌবন কর্ম মানুষ করে থাকে মানব বংশ রক্ষার জন্য সারা শরীর কিন্তু অংশগ্রহণ করে এই জন্য দেখুন এই জন্য ইসলামের যেই জিনার যে শাস্তি সেটা কিন্তু সর্বশরীর উপরে প্রয়োগ করা হয় অবিবাহিত নারী পুরুষ জিনা করলে যদি ইসলামী শরিয়া থাকতো ইসলামী খেলাফত থাকতো তাহলে ব্যবচারীদেরকে ধরে এনে একশো ব্যাত মারা হতো একশো ব্যথ সারা শরীরে কারণ সারা শরীরে তুমি এর অনুভূতি তুমি পেয়েছিলে এই জন্য সারা শরীরকে তার শাস্তি শাস্তিপণ করতে হবে বা পাথর ছুঁড়ে যে মৃত্যুদণ্ড কার্যকর করা বিচারিকভাবে ইসলামী শরিয়া থাকলে যেটা করা হয় সেটা কিন্তু সারা শরীর উপরেই সে শাস্তিটা আসে এটা তো সরিয়ার দিক বললাম আর তকদিরিভাবে নিয়তির শাস্তি যেটা আল্লাহর তকদির থেকে যে শাস্তি আসে সেটা সেটাও সারা শরীর উপরে আসে যেমন এইডস এইডস এটা জিনার শাস্তি এটাও কিন্তু সারা শরীরকে মেছাকার করে দেয় তারপর যেই যেই সিফিলিস সেটাও কিন্তু সেটা টর্মেন্ট সৃষ্টিকর্তার শাস্তি জিনার উপরে শাস্তি সেটাও কিন্তু সারা শরীরে ছড়িয়ে পড়ে এই জন্য ব্যবিচারের যে শাস্তিগুলো চাই সেটা শরিয়ায় বলুন আর চাই সেটা তকদিরের শাস্তি বলুন নিয়তির শাস্তি বলুন দুইটা কিন্তু সারা শরীরের উপরে আসে তো এই জন্য বুঝা গেল সারা শরীর ব্যবিচারে অংশ নেয় দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ব্যবিচারে অংশ নেয় অংশ নেয় যেমন নবীজি বলে বলছেন লা আনিও তো আনা হাদিক কম্বি মেখাযাতিন হাদির তোমাদের কারো মাথাকে যদি লোহার একটা রড দিয়ে ফুটো করে দেওয়া হয় সেটাও তার জন্য ভালো এমন একজন নারী যে তার জন্য হালাল নয় তার স্ত্রী নয় জি তার জন্য হালাল নয় এমন একজন নারীকে স্পর্শ করার তার মাথা মাথা লোহার রড দিয়ে ফুটো হয়ে যাওয়া এটা বেশি ভালো তার জন্য আল্লাহ এখন আমরা তো মোহতারাম আমাদের সমাজে যেটা দেখছি বা সোসাইটি থেকে যেটা বলা হচ্ছে যেমন বিশেষ করে বিয়ের আগে বলা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়েকে যদি ভালোভাবে নাই জানলো নাই চিনল একটু আর কি মানসিকভাবে যদি তাদের সারা জীবন থাকতে হবে এটার জন্য আগে থেকে যদি তাদের মধ্যে একটা ইয়ে তৈরি না হলো সমন্বয় তৈরি না হলো তাহলে কিভাবে হবে তো এই জন্য দেখা যাচ্ছে যে বিয়ের আগে ছেলে মেয়েদের আর কি মেলামেশা বা ঘোরাফেরা করা বা যেই প্রেমের কথা ভালোবাসার কথা আমরা শুনতে পাচ্ছি এই সমস্ত বিষয়গুলো কিন্তু সামনে চলে আসে এবং এটাকে মনে করা হচ্ছে যে এটাই একটা এখন আমাদের জীবনে একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে তো এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে এটা তো খুব ভয়াবহ একটা ব্যাপার জি ভয়াবহ ব্যাপার এটা আসলে বিয়ের ক্ষেত্রে যেটা ইসলাম সিস্ট রব্বল আলামিনের বিধানে যেটা আছে সেটা হলো মেয়ে তার ছেলেকে চয়েস করতে পারবে ছেলে মেয়েকে চয়েস করতে পারবে ছেলে মেয়েকে দেখতেও পারবে সে যে কোনো উপায়ে তাকে দেখার একটা সিস্টেম করে তার মাতা পিতা আছে তার বংশ আছে তার পূর্বপুরুষরা আছে এই বংশের মধ্যে কি ধরনের মানুষরা অতীতে অতিক্রান্ত হয়েছে কি তাদের যোগ্যতা ছিল কি তাদের রূপ সৌন্দর্য ছিল তাদের শারীরিক সক্ষমতা ছিল সবকিছু কিন্তু বংশ দেখেই একটা আবহমান কাল থেকে এটা চলে এসছে তো বিয়ে কেবল পৃথিবীর এই যুগের তরুণরাই করে না এই যুগের তরুণদের চেয়ে আরো ঢের বেশি যোগ্য যোগ্য তরুণরা সকল যুগে বিয়ে করেছে এইভাবে হেঁটে চলে এইভাবে ডেটিং করে এইভাবে উল্টা পাল্টা কাজ করে ব্যবচার করে তারা বিয়ে করেনি একটা দম্পতি যারা ভবিষ্যতে একটা সংসার করবে জীবনের শুরুটাই যদি নাপাক দেওয়া হয় অপবিত্রতা দিয়ে হয় জিনা ব্যবচার দিয়ে শুরু হয় তাহলে বুঝায় যাচ্ছে তাদের ভবিষ্যৎটা কি হবে কি হবে তো এই জন্য আমরা আজকের যুগে আমরা বুঝি যে স্ক্রিন টাচ মোবাইল যেটা যে এই যে বলা হয় নারী পুরুষ টাচ করবে না একটা একটা মোবাইল একটা গোমন্ত মোবাইল আপনি টাচ করে সে জেগে উঠলো কত ভয়ঙ্কর জিনিস নারী পুরুষ তো সেম একজন নারী পুরুষের জন্য একজন পুরুষ নারীর জন্য স্ক্রিন টাচ মোবাইল বরং এটা চেয়েও আরো সূক্ষ্ম যেটা আমরা বলি আজকাল একটা একটা কম্পিউটারকে একটা কথা বলে দেখা যাচ্ছে জেগে ওঠে জেগে ওঠে এই যে কথারও ব্যাবিচার আছে যে কথা বললো যে একটা একটা ঘুমন্ত যন্ত্র জেগে উঠতে পারে বা তার একটা প্রভাব আছে আচ্ছা প্রভাব পড়তে পারে জি তাহলে একটা একটা অন্যায়ভাবে একটা কথা একটা নারীকে ক্ষতিগ্রস্ত করতে পারে একজন নারীর একটা অনগতটা পুরুষকে ওইভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে অবস্তো এবং ক্ষতিগ্রস্ত করতে পারে জি বরং আরও বলবো কল্পনাও ক্ষতি করে অবশ্যই কল্পনার জিনা হলো ব্রেিনে জিনা হলো কল্পনা জি ভবিষ্যতে এমন কম্পিউটার আসবে যে আপনার কল্পনা ধরে সে জাগে উঠবে জি সে প্রোগ্রাম সেট করে ফেলবে তাহলে একটা একটা কল্পনা আমি আমার ব্রেনে করছি সেই কল্পনাটা ওখানে চলে যাচ্ছে কিছুদিন আগে যে ভারত আর সম্ভবত ফ্রান্সে টেলিপ্যাথির মাধ্যমে একজনের ব্রেইনের কল্পনা আরেকজনের বেনে দেয়া হয়েছে এবং তারা একজন আরেকজনের কল্পনা ক্যাশ করতে পেরেছে এগুলি এগুলি থেকে আমরা বুঝতে পারতেছি অত্যন্ত সহজভাবে সরিয়া কেন এমন ট্রাফিক আইন বসিয়ে দিয়েছে ছোট দিকে যে তুমি অন্যায় দৃষ্টি দিল এটা তুমি ব্যবচার করলা অন্যায় খারাপ জিনিস শুনলা এটা তুমি কান দিয়ে ব্যবচার করলা তাকে টাচ করলা এটা এটা তুমি স্পর্শ দিয়ে ব্যবচার করলা তার দিকে হেঁটে গেলে একটা খারাপ পরিকল্পনা কত বাস্তব আমরা খুব ভালোভাবে অনুধাবন করবো করার মতো সব এই ব্যাপারে কথা শুনবো একটা বিরতির সময় হয়েছে দর্শক আপনারা দেখছেন আকি সিমেন্ট জীবন কথা সময় হয়েছে বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর আমাদের অপেক্ষায় থাকুন বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আকি সিমেন্ট জীবন কথায় মোহতারাম খুব চমৎকার ভাবে আপনি বলছিলেন যে বৈজ্ঞানিক একটি ব্যাখ্যা দিছিলেন আপনি আসলে কেন আল্লাহ তালা এইভাবে নিষেধ করেছেন যে জেনার ধারের কাছেও যাওয়া যায় জি জি আল্লাহ তাকরাবু জেনা এর কাছে ধারেও তোমরা যাবে না তোমার সর্বঅঙ্গ ব্যবচারে অংশ নেয় সর্বঅঙ্গকে তুমি সেফ রাখতে হবে মানুষের বংশকে পবিত্র রাখার যে বিশ্ব ব্যবস্থা আল্লাহ দিয়েছেন সেটা হলো আজ আর নেকা পারিবারিক জীবন স্বামী স্ত্রীর জীবন দাম্পত্য জীবন এটা আদম থেকে শুরু করে দুনিয়ার শেষ পর্যন্ত এটাই বংশ রক্ষার মানব বংশকে বিভিন্ন ব্যাধি থেকে অনৈতিকতা থেকে ধ্বংসযজ্ঞ থেকে অপমান অপদস্থতা থেকে রক্ষা করার এই যে বিশ্ব ব্যবস্থা আল্লাহ দিয়েছেন পারিবারিক জীবন বৈবাহিক জীবন জিনা হলো ওই বৈবাহিক জীবনের ভাইরাস তাকে ধ্বংস করে দেবে তাকে বরবাদ করে দেবে একটা সন্তান এক কোনো তরুণীর উচিত নয় কোনো তরুণী মেয়ের সাথে বিবাহ ছাড়া অন্য কোনো সম্পর্ক গড়ে তোলা গড়ে তোলা কারণ তাহলে ওই তরুণীকে সে অপমান করলো বেজ্জুত করলো ওই তরুণীর ঘরে যদি একটা সন্তান হয় ওই সন্তান আর সন্তানের ঘরে সন্তানগুলো কেমন পর্যন্ত এই লোকটি দ্বারা অপমানিত অপদস্ত হলো জারজ হয়ে গেল এবং এই বংশের দাগ কখনো আর মিটবে না এটা তরুণী মেয়েদের উচিত কোন তরুণকে অবৈধভাবে তারা কামনা না করা তরুণ ছেলেদের উচিত কোন তরুণী মেয়েকে পৃথিবীর এই মেয়েগুলোকে আগামী বংশধরের যারা মা হবেন ঠিক এদের কাউকে নষ্ট করা পৃথিবীর কোনো তরুণের জন্য উচিত না আর কোনো তরুণী মেয়েরও উচিত না যেই মানুষটি আগামী কোন প্রজন্মের পিতা হবে তার এই জীবনটাকে কলুষিত করে নাপাক করে দিয়ে তার বংশকে কলুষিত করা এটা কিন্তু খুব এটা মহতারাম এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন কারণ আমরা যদি দেখি যে আজকে যাদের মধ্যে যেমন ভালোবাসা তৈরি হচ্ছে এবং ভালোবাসার নামে যে সকল বেহায়াপনা অশ্লীলতা ছেয়ে গেছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে যারা আগে প্রেম করে থাকে বা ভালোবেসে থাকে তাদের সাথে বিয়ে খুব একটা হয় না এটা হলো এক নাম্বার দুই নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি যে যাদের সাথে বিয়েও হয় সেই বিয়েটা বেশি দিন টেকে না কারণ ভালোবাসা তখন সব ফতুর হয়ে যায় তৃতীয় যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে একটি ছেলে একটি মেয়ের সাথে ভালোবাসাবাসী করে তারা অবৈধ পথে কিছু একটা করেছে অনৈতিক করেছে অনৈতিকতা করেছে পরবর্তীতে এই মেয়েটা যখন অন্য ছেলের সাথে তার বিয়ে হবে এই ছেলেটার যখন এই ছেলেটা যখন অন্য কোনো মেয়েকে বিয়ে করবে তখন উভয় কিন্তু অন্যের অধিকারকে তারা নষ্ট করলো নষ্ট করলো এবং সেই সাথে যেটা হচ্ছে যে ওই কারণ ওই মেয়েটা একসময় মা হবে ওই ছেলেটা একসময় বাবা হবে তারা কিন্তু তাদের সন্তানদের উপরে সেই প্রভাব খাটাতে পারবে না যার নিজের নৈতিক কোনো বাঁধন নেই বা পবিত্রতা নেই আরেকজনকে পবিত্র পথে টানলেও সেই টানার মধ্যে কোনো জোর দিতে পারবে না মন তো দুর্বল আমি নিজেই তো এই নষ্ট পথে আমি ছিলাম তো পৃথিবীর আদি বিপর্যয়ের যে মহাপাপ যেই যে কতগুলি পাপ করলে মানুষ জান্নাতি হবে না জান্নাতে যাবে না সাকসেসফুল হবে না সুরাল মোমিনের মধ্যে যে কয়েকটি গুণ আল্লাহ বলেছেন সেখানে অন্যতম যে কাদ আফলাহাল মোমিনুন মোমিনরা জান্নাতি হয়েছে সাকসেসফুল হয়েছে তারা এরা কারা তাদের মধ্যে যে গুণগুলো সেগুলোর মধ্যে আল্লাহ বলেছেন অল্লাদিন যারা তাদের লজ্জাস্থানকে সেইফ রাখে শরিয়ার নিয়মের বাইরে কোথাও তারা এটাকে ব্যবহার করে না এটা সফল হওয়ার জন্য জান্নাতি হওয়ার জন্য আল্লাহ শর্ত জুড়ে দিয়ে তাহলে একজন মুহমিন কখনো সে জিনার পথে যেতে পারে না মুসলিম কোন তরুণ তরুণী তারা জিনা বা বিচারের পথে যেতে পারে না নবীজি মেয়েরাজের রাত্রে যেটা দেখলেন যে গোস্ত পড়ে আছে খুব তরতাজা সুস্বাদু সুবাস পড়ে আছে তারই পাশে আরেক আরেক স্তূপ গোস্ত আছে পছা দুর্গন্ধ একেবারে কোনো রুচি সে সেদিকে যাওয়ার মতো নয় কিন্তু এক ধরনের লোকেরা বসে এত সুন্দর তথ্যাগ্রস্ত না খেয়ে ওই পছাটা খাচ্ছে তখন ফেরেস্তা বললেন যে এরা হলো তারা যে বৈধ স্ত্রী গ্রহণ না করে যারা অবৈধ নারীর সঙ্গ নেয় এরা হলো সেই পুরুষ পচা গলার পিছনে এদের জীবন আর পৃথিবীর মানব জাতির যত ভয়াবহ রোগ শরীর শরীরের মধ্যে ঢুকেছে এর ম্যাক্সিমাম গুলো ঢুকেছে এই ব্যবচারের কারণে কারণ যে প্রক্রিয়ায় সেই প্রক্রিয়ার মধ্যে যদি বা যদি সেখানে গিয়ে বাসা বাঁধে তাহলে তো গোটা মানুষের এক হাজার বিলিয়ন সেলের মধ্যেই সেই অভিশাপটা ছড়িয়ে ছড়িয়ে পড়বে এই জন্য হোমিওপ্যাথি শাস্ত্রবিদারা তারা বলেন যে মানুষের ভয়াবহ সব রোগের পিছনে এই অবাধ জিনা অবাধার যেটা এটা দায়ী আছে এটা বাস্তব আচ্ছা আচ্ছা এটা এটা বাস্তব তো সেই জন্য আজকাল এখন হাল আমলে যে ভয়াবহ রোগ ব্যাধি আমরা দেখি এখন একটা রোগ বেরিয়েছে এইডস হলে তো মানুষ চার মাস ছয় মাস বা দুই বছর একটা টাইম পায় একটা সময় পায় জি এখন নতুন একটা রোগ বেরিয়েছে এটা আপনার এক ঘন্টা থেকে দুই দিন পর্যন্ত টাইম এর ভিতরে শেষ এটা হলো এটাকে বলা হয় ভাইরাস আকালাতুল্লাহ ওইটা গোস্ত খেয়ে ফেলে আল্লাহ একটা ভাইরাস এটা যৌন রোগ বেরিয়েছে এটা ছট করে ধরবে দেখা গেল দেখতে দেখতে চামড়া খেয়ে ফেললো দেখতে দেখতে তার নাক কান ছোঁ খেয়ে তার দুই দিনের মধ্যে কবরে নিয়ে যাবে যত স্মার্ট জিনাবা বিছার আবিষ্কার হবে তত স্মার্ট রোগও কিন্তু আল্লাহর পক্ষ থেকে বের হবে ইমাম বাই কি যে হাদিসটি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে লামতাজ হারিল ফাহাসে তুমি কমেন কত হাত ওয়েলেন ও বেহা ফি যে কোনো জাতি পৃথিবীর যে কোনো জাতির মধ্যে যখন অশ্লীলতা ব্যবিছার ছড়িয়ে পড়বে এমনকি প্রকাশ্য রূপ নেবে যেমন আজকে আমরা দেখি যে যে পর্নোগ্রাফির মাধ্যমে বা বিভিন্ন সংস্কৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্নভাবে ব্যবচার কিন্তু এখন রূপ নিয়েছে রাস্তাঘাটে পার্কে শহরের অলিগলিতে যত্র তত্র যেটা হয়তো ইউরোপ আমেরিকাতেও কল্পনা করা যায় না সেটা বাংলাদেশের লেকের পাড়ে গেলে কিন্তু এই জাতীয় প্রকাশ্য ভাষা এখন চোখে পড়ার মতো তো এই পর্যায়ে যখন চলে যাবে তখন সেই জাতির উপরে প্লেগ মহামারী সহ ভয়াবহ সব যৌন মহামারী ছড়িয়ে পড়বে এমন সব মহামারী যেটা তাদের পূর্বপুরুষদের মধ্যে কখনো দেখা যায়নি তারা কল্পনাও করেনি এমন ভয়ঙ্কর সব সব রোগব্যাধি ছড়িয়ে পড়বে তো এটা এটার জন্য স্বামী স্ত্রীকেও তো হেফাজতে থাকতে হবে জি অতএব বিবাহ বহির্ভূতভাবে বিবাহ পূর্ব কোনো দৈহিক সম্পর্ক কোনো সফর কোনো তাদের বিভিন্ন ধরনের দেয়া নেয়া এগুলি কিন্তু ব্যবচারেরই অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত এবং এই জন্য যেই আজকাল বিভিন্ন জন স্বামী স্ত্রী একে অপরকে জানবে তারা যে এটা শুরুতে আমি জিজ্ঞেস করেছিলাম যে সোসাইটি বলে একটা কথা আছে ওনারা মনে করছেন যে বিয়ের আগে একটু জানা শোনা হলো সারা দিন থাকবে সারা জীবন থাকবে তার সাথে একটু ম্যাচিং না হলে কেমন হয় এই জন্য একটু ঘুরতে ফিরতে যাওয়া তো আসলে এখানে সৃষ্টিকর্তা সৃষ্টির সময় ম্যাচিং করে দিয়েছেন আলাদা ম্যাচিং এর দরকার নেই কারণ আদমের বুকের বাম পাঁজরের হাড়ি থেকে হাওয়াকে তৈরি করা হয়েছে পুরুষের ভেতর থেকে নারী জাতির অস্তিত্ব এসেছে অতএব কারো একটা হাত যদি কেটেও যায় তো মূল ব্যক্তিটার অন্তরে হাতের প্রতি যে অদম্য একটা মায়া একটা বেদনা এটা থাকেই যে তার দেহের অঙ্গ নারী তো পুরুষ দেহের অঙ্গ অতএব এখানে ম্যাচিং করা প্রেম প্রীতি আল্লাহ নিজে বলেছেন সুরা রোমের একুশ নম্বর আয়াতে ও যা আল্লাহ ভাই খুব মহাদ্দা তো সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমী নিজেই তোমাদের মধ্যে শারীরিক মানসিকভাবে প্রেম প্রীতি দয়া মায়া সব সৃষ্টি করে রেখেছেন এটার জন্য কোনো আলাদা ডেটিং ফেটিং ইত্যাদি এগুলি কোনো প্রয়োজন নাই এগুলি আসলে এগুলি বরং ভালোবাসাকে নষ্ট করার নামান্তর এই আমরা দেখি যে লাভ ম্যারেজগুলো যেগুলো হয় এগুলো দেখা যায় যে ছয় মাস এক বছর পরে স্বামী স্ত্রীর একজনের নিহতের মাধ্যমে অথবা কোনো একটা মানে করুণ কোনো পরিণতি পরিণতির মাধ্যমে এটা ভেঙে যায় অতএব সেই পথে যে কেউ শান্তি পাবে না বরং নবীজি বলেছেন লিল কেউ যদি কাউকে চয়েস করে পছন্দ করে তার মনে তার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয় তাহলে এই আকর্ষণকে পরিচর্যা করা এটাকে স্থায়িত্বের রূপ দেওয়া এটাকে ফলপ্রসূ করা এটাকে মানুষের জন্য কল্লানকর করার জন্য বিয়ের মতো আর কোন পদ্ধতি নেই সুবহানাল্লাহ কোনো কিছুই বিয়ে এবং পারিবারিক জীবন ভালোবাসাকে যে পরিচর্যা দেবে এটাকে পুষ্ট করবে এটাকে বাড়বে দীর্ঘস্থায়ী করবে বাড়াবে এমন আর কোন পদ্ধতিতে এটা কেউ পারবে না অতএব আজকে যে আমরা যে পদ্ধতিগুলি আমদানি করছি জি জি বিপদ ডেকে নিয়ে হ্যাঁ এটা ভালোবাসা ধ্বংস করবে এটা ভালোবাসা নির্মাণ করবে না ভালোবাসা নির্মাণ করবে পারিবারিক জীবন অনেক ধন্যবাদ মোহতারাম আজকে আমাদের হাতে সময় নেই বিদায় নিতে হচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাজাক আল্লাহ খারণ আসসালাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন আকি সিমেন্ট জীবন কথা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের যে কোনো প্রশ্ন মতামত আপনাদের যে কোনো কথা আমাদের কাছে পাঠাতে পারেন এই ঠিকানায় প্রযোজক আকিজ সিমেন্ট জীবন কথা রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেড চার ফ্রি স্কুল স্ট্রিট কাঁঠালবাগান ঢাকা বারোশো পাঁচ ইমেইল ইনফো ডট জীবন কথা এট ইয়াহু ডট কম ফেসবুক পেজ জেআইবি ও এন কে ইজ জীবন কথা এর মাধ্যমেও প্রশ্ন পাঠাতে পারেন এছাড়া এস এম এর মাধ্যমে প্রশ্ন পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন JBN তারপর একটি স্পেস দিয়ে আপনার নাম ও ঠিকানা তারপর আরও একটি স্পেস দিয়ে আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন সেভেন নম্বরে আজ তাহলে এ পর্যন্ত আবার ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আল্লাহ আল্লা হুয়া তালা আমাদের সবাইকে ভালো রাখুন এবং পবিত্র জীবনযাপন করা তৌফিক দান করুন আমিন এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওয়সালামু আলাইকুম রহমতুল্লাহি